হ্যালো, স্যার সবাই কি ক্লাস করার জন্য প্রস্তুত? জি স্যার আচ্ছা, আমি ক্লাস শুরু করছি। আজকে হলো আমাদের অ্যাডোব প্রিমিয়ার। আচ্ছা, আমি স্ক্রিনে চলে যাচ্ছি। ওকে, তাহলে সবাই অ্যাডোব প্রিমিয়ার সবাই ওপেন করেন। অ্যাডোব প্রিমিয়ার প্রো 2019 সবাই রেডি হন এবং কে কে রেডি আমাকে বলেন, রেসপন্স করেন। স্যার মোবারক। ওকে, মোবারক রেডি, আমদাতুল্লাহ রেডি, নিবেশ ভেরি গুড, শম্পা জি স্যার, শম্পা রেডি জি স্যার, জয়নাল জয়নাল কোথায়? জয়নাল আসে নাই। তারপরে মাহবুবা, নিবেশ একটা স্ট্যাটাস দেন তো ফেসবুকে যে অ্যাডোব প্রিমিয়ার ক্লাস শুরু হয়েছে, সবাই তাড়াতাড়ি চলে আসেন, দূরে আসেন। আচ্ছা দিচ্ছি স্যার, একটা ফোন রিসিভ করি। হ্যালো, আসসালামু আলাইকুম। আমাদের অ্যাডোব প্রিমিয়ার ওপেন হচ্ছে, অ্যাডোব প্রিমিয়ার ওপেন করেন এবং পাশাপাশি আমাদের ক্লাস নোটসটা ওপেন করেন। ক্লাস নোটস আমরা গত ক্লাসে করেছিলাম ভিডিও কারেকশন পর্যন্ত। ভিডিও কারেকশনের পরে আমরা শুরু করব লোয়ার থার্ড থেকে। লোয়ার থার্ড আমরা গত ক্লাসে লাস্ট করেছিলাম ভিডিও কালার কারেকশন। সফটওয়্যারটা খুলতে একটু সময় লাগে, অনেক বড় সফটওয়্যার, অনেক ভারী সফটওয়্যার। নিবেশ স্ট্যাটাস দিয়েছেন? হ্যাঁ দিয়ে দিয়েছি স্যার। গুড, সবাইকে সবাইকে তাড়াতাড়ি আসতে বলছেন? হ্যাঁ বলছি স্যার, মেসেজটা লিখে দিছে, ক্লাস শুরু হয়ে তারা তারা জয়েন করেন লিখে দিয়েছে। ঠিক আছে, কোনো সমস্যা নেই, জাস্ট অ্যাডোব প্রিমিয়ার ওপেন করেন, আমি আমি যা করতেছি তা করেন। তাহলে আমরা অ্যাডোব প্রিমিয়ার আমরা ওপেন করলাম, ওপেন করার পরে ভিডিও নিয়ে আসলাম। এখন আমার প্রিমিয়ার রেডি হয়নি। এখন রেডি, তাহলে আমি শুরু করতেছি। তাহলে আমরা প্রথমে প্রথমে যে জিনিসটা করবো সেটা হচ্ছে লোয়ার থার্ডস। কি করবো? লোয়ার থার্ড। ওকে, লোয়ার থার্ড মানে কি? আমরা যখন ভিডিও দিই, ভিডিও দেখি, এই ভিডিওর নিচে আমি কোনো একটা কি আমার নাম বলবো। ওকে,
মানে আমি স্পিকার আমি কে বলতেছি আমার নাম বলবো বা আমার মানে আমরা ভিডিও করার সময় যে কোনো একটা কিছু স্ক্রিনে চলে আসবে অথবা আমি বললাম যে আমার আমাদের ফেসবুক ফেসবুকে সবাই লাইক দেন তখন ফেসবুকের এটা এখানে চলে আসবে ঠিক আছে অথবা আমি শুরু করতেছি তখন কি এখানে আমি দিচ্ছি আমার নাম এবং আমার পদবি ওকে তো আমরা ভিডিও চলাকালীন স্ক্রিনে যে কোনো কিছু লেখা ওকে সেটাকে বলা হয় কি লোয়ার থার্ড নিচে ওকে ছোট করে কোনো কিছু লেখা সেটা হচ্ছে লোয়ার থার্ড আচ্ছা ঠিক লোয়ার থার্ড আমরা অ্যাড করব ঠিক ইমেজ যেভাবে অ্যাড করি তাহলে প্রথমে আমরা একটা লোয়ার থার্ড তৈরি করি আমরা ক্যানভাতে যাই ক্যানভাতে গিয়ে আমরা একটা লোয়ার থার্ড তৈরি করি সবাই সবাই ক্যানভাতে গিয়ে একটা লোয়ার থার্ড তৈরি করেন ক্যানভা ক্যানভা থেকে একটা লোয়ার থার্ড তৈরি করেন আমরা একটু গুগল থেকে জেনে নিই যে আইডিয়াল লোয়ার থার্ডের জন্য সাইজ কত লোয়ার থার্ড সাইজ ওকে লোয়ার থার্ড 900 এটা অনেক বড় হয়ে যাচ্ছে আমাদের অত বড় না আমরা ছোট একটা লোয়ার থার্ড দেব তাহলে আমি অনুমান করে নিচ্ছি 300 পিক্সেল বাই 30 পিক্সেল বা 40 পিক্সেল ঠিক আছে 300 না 300 পিক্সেল বাই 40 পিক্সেল আমি নিচ্ছি এটা লোয়ার থার্ড ক্রিয়েট এ ডিজাইন কাস্টম ডাইমেনশন ওকে এটা হচ্ছে 300 পিক্সেল বাই 40 পিক্সেল জাস্ট অনুমান করে নিলাম অথবা 30 পিক্সেল 300 পিক্সেল বাই 30 পিক্সেল ওকে স্যার ডাইমেনশন মাস্ট বি গ্রেটার দ্যান 40 পিক্সেল আচ্ছা এটা 40 পিক্সেল হতে হবে 300 বাই 40 300 বেশি হয়ে যাচ্ছে আচ্ছা আমরা একটু ইঞ্চিতে করি ইঞ্চিতে করলে আমাদের জন্য আরেকটু সুবিধা হবে আমি করলাম ক্রিয়েট এ ডিজাইন কাস্টম ডাইমেনশন পিক্সেলের পরিবর্তে আমি ইঞ্চিটি ওকে ইঞ্চি আমাদের বুঝতে সহজ হবে তাহলে কত ইঞ্চি বাই কত ইঞ্চি আমি পাশাপাশি দেব 4 ইঞ্চি অথবা 3 ইঞ্চি 4 ইঞ্চি উপরে নিচে দেব 2 ইঞ্চি 4 ইঞ্চি 2 ইঞ্চি 2 ইঞ্চি না দিয়ে 1.5 ইঞ্চি দিই ওকে 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি ওকে আমরা একটা ডিজাইন করবো এই যে আসছে 4 ইঞ্চি বাই 4 ইঞ্চি আমি এটাকে কালার দিচ্ছি ইয়েলো ওকে তারপর একটা টেক্সট ক্লিক দিচ্ছি টেক্সটে ক্লিক করলাম এই যে এখানে যে প্যাটার্ন গুলো আছে আমি এরকম দেখুন একটা প্যাটার্ন নিই যে কোনো একটা প্যাটার্ন নিই আমি এটা নিই ওকে আমি লিখলাম স্পিকার আমি লিখলাম প্রেজেন্টেড বাই প্রেজেন্টেড বাই মোহাম্মদ জামাল উদ্দিন আমি এটা দিলাম এটা দিলাম দেওয়ার পরে আমি এখানে একটা ইয়া নিয়ে আসি আমার একটা লগ নিয়ে আসি আমার ইনস্টিটিউটের একটা লগো আপনারা যে কোনো কিছু আনতে পারেন জাস্ট প্র্যাকটিস করুন প্রয়োজনের সময় যে কোনো কিছু যেন আপনি আনতে পারেন
এই যে আমি একটা লগ নিয়ে আসলাম, আমার লগটা এখানে রাখলাম। ওকে, তাহলে প্রেজেন্টেড বাই মোহাম্মদ জামাল উদ্দিন। আমি এরকম একটা লোয়ার থার্ড তৈরি করলাম, মানে আমার ভিডিওর যখনই আমাকে আমার আমি কথা বলা শুরু করব, কথা বলার মাঝখানে নিচে কি এটি জিনিসটা চলে আসবে, ঠিক আছে? কারণ আমার ভিডিওতে বলবো না আমার নাম অমুক, ভিডিওটা দেখার সময় মানুষ অটোমেটিক্যালি দেখবে আমি প্রেজেন্টেড বাই মোহাম্মদ জামাল উদ্দিন এবং আমার কোম্পানির লগো চলে আসবে। ওকে, আমি এটা করলাম, করার পর আমি সেভ করলাম, এটাকে ডাউনলোড করলাম, সবাই করে ফেলেন। অতটা সুন্দর না হলেও চলবে, আপনি জাস্ট মোটামুটি একটা লোয়ার থার্ড ডিজাইন করে ফেলেন। এটা হচ্ছে 4 ইঞ্চি বাই 1.5 ইঞ্চি, পাশাপাশি 4, উপরে নিচে 1.5, 4 ইঞ্চি বাই 1.5 ইঞ্চি। আর আপনি চাইছে লেখেন, যে কোনো কিছু লেখলেই হবে, আপনি পরে পরে এটাকে সুন্দরভাবে ডিজাইন করতে পারবেন। আমি একটা লোয়ার থার্ড তৈরি করলাম, সেটাকে আমি ডাউনলোড করলাম। করার পর, আচ্ছা সবাই খুব দ্রুত করে ফেলেন, কার কার হয়েছে আমাকে বলেন। তিনজন হলে আমি সামনে অ্যাডভান্স হবো, তিনজন নিবে স্যার। আরেকজন দরকার, এখন আমরা সফটওয়্যারে যাচ্ছি, এখান থেকে আমরা লোয়ার থার্ডটা এখান থেকে আমরা ইম্পোর্ট করি। এখানে রাইট বাটনে ক্লিক করলাম, রাইট বাটনে ক্লিক করে ইম্পোর্ট, ইম্পোর্ট করে ডাউনলোড থেকে ইম্পোর্ট করে দিই। ইম্পোর্ট করে দিলাম, ইম্পোর্ট। সবাই কি ইম্পোর্ট করতে পারছেন? এখনো করিনি, ডাউনলোড করতেছি এখন। ইম্পোর্ট করার পর এটাকে কানে ধরে, কানে ধরে এখানে নিয়ে আসুন, টেনে এখানে নিয়ে আসুন, ড্র্যাগ করে একদম ভিডিও শুরুতে নিয়ে আসুন। নিয়ে আসার পর এখানে ডাবল ক্লিক করেন, ডাবল ক্লিক করলে এখানে এটা চলে আসছে। ওকে, এরপর এটাকে একটু বড় করে দেন, বড় করে দেন বা ছোট করেন, যেভাবেই করেন না কেন, এটাকে টেনে ধরে এখানে বসাই দেন। ওকে, এখানে এখানে বসাই দেন, একটু লম্বা করে দেন, ঠিক আছে, এখানে বসাই দেন, ব্যাস। সবাই করেন, খুব দ্রুত বলেন কার কার হয়েছে। কই, কারো কথা নাই কেন? নিবেশ, কতটুকু হয়েছে স্যার? আনছি, এখনো সাইজ করতে পারিনি আর কি, কোনা দিয়ে দিয়ে দিছি। একদম ডাবল ক্লিক করে এটাকে, এই ডাবল ক্লিক করলে এটা হবে, তারপরে ওকে ঠিক মতো বসান, সাইজটা ঠিক মতো বসান। হ্যাঁ হ্যাঁ স্যার, হয়ে গেছে আমার। ভেরি গুড, যারা মানে ইয়া করবে তারা পরবর্তী ভিডিও করে নিবে, কারণ একটু বেশি জিনিস কভার করতে হবে। এখন তো সপ্তাহে একদিন ক্লাস হবে মাত্র, বুঝলেন নাই, ভিডিও এডিটিং ক্লাস হবে সপ্তাহে একদিন, সুতরাং আমাদের একটু দ্রুত কভার করতে হবে। আচ্ছা, আমরা এটা করলাম, করার পর ঠিক আছে, আরেকজন বাকি, আরেকজন বাকি, তাড়াতাড়ি ভাই, কেউ কি করতে পারছেন? হ্যালো, এখন তো সবাই ইয়ে মতি
কেউ কথা বলতেছে না নিবেশে ডাকে কেউ সারা দেন হ্যালো ভাই জয়নাবল জয়নাবল ভাই কি করতে পারছেন আমার কম্পিউটার স্লো হয়ে গেছে আমি ওই ইনপুট করতে পারতেছি না এমনি কাজ হইছে আচ্ছা তাহলে আচ্ছা দেখেন দেখেন সবাই করতে পারবে থাক যতটুকু হইছে ততটুকু রাখেন এখন দেখেন এই যে নিচে আমরা যেটা আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে এটা এটা হচ্ছে লোয়ার থার্ড এবং লোয়ার থার্ডের ইয়া কোনটা এটা এখন এটাকে আমরা একটু বড় বড় করে দেখি লোয়ার থার্ডের এই অবজেক্টটাকে আমরা বড় করে দেখি ঠিক আছে আমরা নিচে এটাকে জুম করলে আমরা বড় করে দেখতে পাচ্ছি তাই না এফএক্স এটা এখন এই জিনিসটা কত সেকেন্ডের আছে আমি যদি এটাকে বাড়াতে চাই তাহলে আমি এখানে ধরবো ধরে আমি এদিকে এখান থেকে আমি বাড়াতে পারবো পারবো না হ্যাঁ পারবো স্যার ইচ্ছেগুলো বাড়াতে পারবো ইচ্ছেগুলো কমাইতে পারবো সেটা এটা যেটা বেড়ে যাচ্ছে এই যেটা বেড়ে গেছে তাই না আমি ইচ্ছেগুলো এটাকে ডিউরেশনটা বাড়াইতে পারবো ডিউরেশনটাকে কমাইতে পারবো ওকে তো এইভাবে বাড়ানো কমানোটা অনেক সময় কি হয় এই যে দেখেন আমি যদি এইভাবে বাড়াই কতক্ষণ থাকবে অথবা আমি যদি কমাই কমাইলে আমি একটুকু কমাই দিলাম তাহলে কতক্ষণ থাকতেছে স্ক্রিনে একদম অল্প অল্প সময় আমি যদি মাউসটাকে এভাবে ধরি এটা হচ্ছে ডিউরেশন হচ্ছে দুই সেকেন্ড তাই না দুই সেকেন্ড দেখেন না পরিবার নিয়ে বেড়াতে যাচ্ছি তো বেড়াতে যাওয়ার সময় কতক্ষণ আসছে দুই সেকেন্ড ওকে এখন আমি এভাবে টেনে 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 এই পাশে পাশে টেনে এটাকে লম্বা করতে পারি অথবা আমি এখানে রাইট বাটনে ক্লিক করব এখানে আমি রাইট বাটনে ক্লিক করব রাইট বাটনে ক্লিক করে আমি এটাকে ডিউরেশনটা বাড়াবো এই যে ফ্রেম স্পিড এই যে স্পিড অথবা ডিউরেশন আচ্ছা এখানে জি স্যার আমি পাচ্ছি স্পিড অথবা ডিউরেশন এখানে ক্লিক করলাম আমি পাচ্ছি এখানে স্পিড অথবা ডিউরেশন ডিউরেশন আছে 2 সেকেন্ড তাই না 2 2 সেকেন্ড 2 সেকেন্ডের পরিবর্তে আমি করে দিচ্ছি 10 সেকেন্ড 10 সেকেন্ড ওকে ওকে করলে অটোমেটিক্যালি এটা 10 সেকেন্ড হয়ে যাবে একটু কোর্সরটা নিয়ে গেলে বোঝাবে 10 সেকেন্ড দাঁড়ান এখানে এখানে মাউসটা রাখলে বুঝে যাবে আচ্ছা তো দাঁড়ান আমি আরেকবার করি ওই যারে যারে লাইক আছে তো ডিউরেশন 2 সেকেন্ড এখানে হয়নি আমি আরেকবার করি এটাকে হয়েছে তো স্যার লাস্টে দেখেন লেখা দেখলাম 233 এই যে 233 একদম লাস্টে লেখা আছে স্যার না 2 সেকেন্ডে 2 সেকেন্ডে আছে এটা আমি তো 10 সেকেন্ড করছি আমি এটাকে এটাকে সিলেক্ট করে আমি করতেছি ডিউরেশন আমার মনে পুরোটাই সিলেক্ট করা আছে যার জন্য জি স্যার এটা অন্যান্য এগুলো সেম ভাবে ডিউরেশনটা বাড়ানো যায় তো আমরা যে আরো ইফেক্ট করছিলাম ইফেক্টের মতো আর কি ডিউরেশন ডিউরেশন থেকে আমরা এটাকে করছি হুম কত 10 থেকে বাড়িয়ে দিলাম আমি 10 সেকেন্ড করব ইচ্ছা মতো এখানে রাইট বাটনে ক্লিক করে আমরা ডিউরেশনটা কমাইতে পারবো বাড়াতে পারবো আবার আমরা এখান থেকে ধরে এটাকে কানে ধরে বাম পাশে ছোট করতে পারবো বড় করতে পারবো ঠিক আছে তাহলে এখন আমাদের 10 সেকেন্ড যদি স্ক্রিনে থাকবে দেখেন পরিবার নিয়ে বেড়াতে যাচ্ছি তো বেড়াতে যাওয়ার সময় যে আশেপাশের দৃশ্যগুলো সেগুলো ভিডিও রেকর্ড করব তারপর যেসব প্লেসে বেড়াতে যাব সেসব প্লেসে ভিডিও রেকর্ড করব ওকে তাহলে আমরা এটাকে ইচ্ছে মতো 10 সেকেন্ড 20 সেকেন্ড যা ইচ্ছে আমরা তা করতে পারবো আমরা লোয়ার থার্ড দিলাম তাহলে আপনারা খুব সুন্দরভাবে লোয়ার থার্ডটাকে তৈরি করতে পারবেন এবং যতক্ষণ প্রয়োজন ততক্ষণ ডিসপ্লে করতে পারবেন ওকে আচ্ছা এটা আমাদের আরো কাজে আসবে কোথায় মনে করেন আমরা বলতেছি মাছের কথা ওকে তাহলে এখানে একটা মাছ মাছের মাছের ছবি এখানে দেয়া যাবে না আমরা বলতেছি বাঘের কথা তাহলে একটা বাঘের ছবি এখানে দেয়া যাবে তাই না যখন আমরা যা দেবো সেটা আমরা এখানে এখানে দিতে পারবো তো আমরা আগে ইমেজ আনা শিখেছিলাম আর এখন লোয়ার থার্ড দুটো সেম জিনিস জাস্ট ইমেজটা আমরা একটা একটা রেডিমেড ইমেজ নিয়ে আসবো আর লোয়ার থার্ডটা আমরা তৈরি করে নিয়ে আসবো তাতে কোনো পার্থক্য নেই সম্পা একটুকু ক্লিক একটুকু ক্লিয়ার জি স্যার কমপ্লিট আমি ঠিক আছে
ভেরি গুড। তাহলে এখন আমরা লোয়ার থার্ড দিলাম, লোয়ার থার্ড দেওয়ার পরে এখন এই যে জিনিসটা আসতেছে, এখন জনগণকে একটু কি এই একটা আমি চাচ্ছি একটা ধাক্কা দিয়ে জনগণকে কি জানাই দে, মানে গ্লাস ভাঙার একটা শব্দ হবে যখন আমার লোয়ার থার্ডটা দেখানো শুরু করবে, তখন একটা গ্লাস ভাঙার শব্দ হবে, আবার যখন লোয়ার থার্ডটা শেষ হবে তখন আরেকটা গ্লাস ভাঙার শব্দ হবে। ভালো হবে না? ভালো হবে। এই যে লোয়ার থার্ডটা আসতেছে, মানুষ কিন্তু এটাতে নাও দেখতে পারে বা স্কিপ করতে পারে, তাই না? আমরা গুগলে যাব, আমরা সাউন্ড লাইব্রেরি লিখে গুগলে সার্চ করব। সাউন্ড লাইব্রেরি sound library তারপর লিখুন freesound.org, এখানে ক্লিক করেন freesound.org। সবাই sound library লিখে গুগলে সার্চ করেন, তারপর freesound.org এখানে আসেন। এখানে এসে সবাই অ্যাকাউন্ট তৈরি করেন খুব দ্রুত। freesound.org freesound.org তে এসে খুব দ্রুত সবাই অ্যাকাউন্ট তৈরি করেন, মাত্র এক মিনিট লাগার কথা। আমার অ্যাকাউন্ট তৈরি করা আছে, আপনারা খুব দ্রুত এখানে অ্যাকাউন্ট তৈরি করে নেন। আমার সাথে আছেন ফরিদ আহমেদ, আপনি কি কাজ করতেছেন? ফরিদ আহমেদ, তারপর হচ্ছে ফরিদ রহমান, তারপর কামরুল ইসলাম, সাজ্জাদ চৌধুরী, শামীম, শারমিন। শারমিন, আপনি কি ক্লাসটা করতেছেন? জি স্যার, করতেছি। স্যার রেজিস্টার লিখুন না স্যার। সফটওয়্যার কি ইনস্টল করা আছে? জি স্যার, কাজ করতেছি আপনার সাথে সাথে। ভেরি গুড, করেন, কোনো সমস্যা হলে আমাকে বলেন। ফ্রি সাউন্ডে সবাই রেজিস্ট্রেশন করছেন? করতেছি স্যার, আগে করা হয় নাই। ফ্রি সাউন্ডে রেজিস্ট্রেশন করেন, রেজিস্ট্রেশন করার পর আমি এখানে দিলাম গ্লাস ব্রেকিং, গ্লাস ব্রেকিং লিখে আমি সার্চ করলাম। করে নিন। মজার জিনিস দেখেন, আমরা যে সাউন্ড দেবো সেই সাউন্ড এখানে চলে আসবে। গ্লাস ব্রেকিং দিলাম, গ্লাস ব্রেকিং চলে আসবে। ও ও মনে করবে না স্যার, নাকি আমরা এটা ভুলে যাব। গান শুট বুঝছেন, নাকি ভূতের শব্দ দেবো স্যার? আপনারা করেন, আমি এমনি করতেছি। আপনারা খুব দ্রুত করে ফেলেন, দ্রুত এখানে রেজিস্ট্রেশন করে ফেলেন। রেজিস্ট্রেশন হয়ে গেছে স্যার, আমি দুই ফুট স্যার রেজিস্ট্রেশন হয়ে গেছে। এর যে ভূত আসতেছে, দাঁড়ান বলে লাগতেছে না স্যার, বড় হয়েছে না বলে। আচ্ছা, কে কে করতে পারছেন রেজিস্ট্রেশন?
আমি নিবেশ নিবেশ করতে পারছেন তারপরে মোবারক স্যার মোবারক আরেকজন দরকার যে কোনো জায়গায় আচ্ছা গ্লাস ব্রেকিং লেগে সার্চ করেন গ্লাস ব্রেকিং আমরা অনেকগুলো গ্লাস ব্রেকিং পেলাম একটা নিচ্ছি আমি আর একটা নিচ্ছি ওকে তাহলে আমি গ্লাস ব্রেকিং একটা নিলাম এই সাউন্ডটাকে আমি ডাউনলোড করবো জাস্ট এই সাউন্ডের উপর ক্লিক করলাম সাউন্ডের উপর ক্লিক করলাম ক্লিক করে এটাকে ডাউনলোড করলাম ডাউনলোড ওকে তাহলে আমাদের সাউন্ডের নামটা কি একটু মনে রাখি 331915 331915 ওকে সাউন্ডটা আসলো এখন আমি সাউন্ডটাকে আমি সফটওয়্যারের মধ্যে নিয়ে আসি সফটওয়্যার আনার জন্য জাস্ট আমি রাইট বাটনে ক্লিক করলাম আগের মতো ইম্পোর্ট ইম্পোর্ট করার পর আমি যাবো ডাউনলোডসে আমি সাউন্ড এখানে ইনপুট করলাম ওকে সাউন্ড ইনপুট করলাম ইনপুট করার পর এই সাউন্ডটাকে কানে ধরে কোথায় নিয়ে যাব এই যে এ এ এ নিচে এ টু তে কানে ধরে নিয়ে যাব এ টু তে এ টু কিসের বরাবর এই যে এটার বরাবর একদম আমার এই ইয়ার এটার বরাবর এ টু তে নিয়ে আসলাম ওকে এখন দেখেন এখন দেখেন তো আগামী পরিবার নিয়ে বেড়াতে যাচ্ছি এটা কথা বলে না কেন আগামী পরিবার নিয়ে বেড়াতে যাচ্ছি হ্যাঁ আসছে না তো আগামী পরিবার নিয়ে বেড়াতে যাচ্ছি হ্যাঁ তো বেড়াতে যাওয়ার সময় সাউন্ডটা এখানে একবার দেবো ঠিক আছে আবার এটাকে কানে ধরে আবার সাউন্ড একদম শেষে একবার দেবো ওকে তাহলে এটা আসতে এবং যাইতে এটা খবর করবে খবর যেটা যেন খবর করে তো আগামী পরিবার নিয়ে বেড়াতে যাচ্ছি তো বেড়াতে যাওয়ার সময় যে আছে দৃশ্যগুলো সেগুলো ভিডিও রেকর্ড করবো তারপর যেসব প্লেসে বেড়াতে যাবো সেসব প্লেসে ভিডিও রেকর্ড করবো ওকে আমরা 10 সেকেন্ডের এটা নিলাম এরপর এই গ্লাস ব্রেকিংটা একদম শুরুতে একটা দিলাম শেষে একটা দিলাম এই শব্দটা আমরা কেন দিলাম এটা হচ্ছে জাস্ট মানুষের অ্যাটেনশন গ্রো করার জন্য দেখি কার কার হয়েছে আওয়াজ দেন আসলে রাত্রেবেলায় ক্লাসে মনোযোগ বসে বেশি হ্যাঁ স্যার আমার যেটুকু মনে হয় দিনের চাইতে তাই না দিনে অনেকের বেশি কাজ থাকে বেশি স্যার কাজ থাকে ফোন আসে তারপর অনেক পুরো টেনশন থাকে কার হয়েছে আওয়াজ দেন
জাস্ট একবার টেনে এখানে নিয়ে আসবেন, আবার টেনে এখানে নিয়ে আসবেন, দুইবার টেনে প্রথমে একবার, শেষে একবার, শেষ। নিবেশ হয়েছে স্যার? এক মিনিট লাগবে আরো, দ্রুত করেন। হ্যালো, তো আজ আমি পরিবার নিয়ে বেড়াতে যাচ্ছি। তো বেড়াতে যাওয়ার সময় যে পাশের দৃশ্যগুলো সেগুলো ভিডিও রেকর্ড করবো, তারপর যেসব প্লেসে বেড়াতে যাবো সেসব প্লেসে ভিডিও রেকর্ড করবো, তারপর আমরা কিছু ট্রেডিশনাল কিছু ফুড যাদের সফটওয়্যারটা নাই আপনারা সফটওয়্যারটা ইনস্টল করে নিন, আমাদের প্রথম ক্লাসে পাবেন সফটওয়্যার কিভাবে ইনস্টল করবেন, সফটওয়্যার কোথায় পাবেন কিভাবে ইনস্টল করবেন সবকিছু প্রথম ক্লাসে আছে। প্রথম ক্লাসটা আমাদের একটু ইউটিউব খাটলে পাবেন, আমাদের চ্যানেলে গেলে অ্যাডোব প্রিমিয়ার প্রথম ক্লাসটা পেয়ে যাবেন। হ্যালো স্যার। আনতে পারছ না একটু বুঝে বেশ, ঠিক আছে? স্যার মোবারক মোবারক হয়েছে, ভেরি গুড। চার্মিন ভেরি গুড। আচ্ছা, আশা করি সবার হয়ে গেছে, তিনজনের হয়েছে মানে সবার হয়েছে। আচ্ছা, তাহলে আমরা একদম বেসিক কাস্টমার শিখলাম, আমরা একটা লোয়ার থার্ড নিয়ে আসবো এবং লোয়ার থার্ডের সাথে আমরা কি অডিও নিয়ে আসলাম, ওকে? আচ্ছা ঠিক আছে, এরপর দেখেন আমি এইটাকে একটু বড় করি, আমি এটাকে ছোট করি, ওকে। তারপর আমি আরেকটা ক্লিপে যাই, এই ফ্লাইওভারের আমরা এখন আছি আপনার পাইলিবের লিপি। আচ্ছা, আমি আরেকটা এটা আসি, ওকে, টিপসে আসলাম। এখন আমরা যেটা করব, আমরা অডিও নিয়ে আসব, অডিও মানে ব্যাকগ্রাউন্ড মিউজিক। দাঁড়ান, আমি আমার নোটসে যাই। তাহলে আমরা লোয়ার থার্ড করলাম, লোয়ার থার্ডের সাথে আমরা অডিও অ্যাড করলাম, লোয়ার থার্ড প্লাস অডিও, তাই না? লোয়ার থার্ড প্লাস অডিও, ওকে। আচ্ছা, এখন দেখেন পরবর্তীতে আমরা আবার এখানে লোয়ার থার্ডে আসবো, আর লোয়ার থার্ডে এসে আমরা অনেক রকমের ইফেক্টস আমরা দিতে পারবো, ইফেক্টস কন্ট্রোলে গিয়ে অনেক অনেক রকমের ইফেক্টস দিতে পারবো, এটা পরে। বাট আমরা আগে প্রাথমিকভাবে আমরা কি একদম বেসিক বিষয়গুলো আমরা শিখে ফেলতেছি, ওকে? আমরা একটা বেসিক লোয়ার থার্ড আমরা দিলাম, এখন আমরা দেবো অডিও, ওকে, এবং ব্যাকগ্রাউন্ড মিউজিক। আমরা যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দেব। আমি যেটা করতেছি, আমি একটা পিয়ানোর সাউন্ড দেবো ব্যাকগ্রাউন্ড মিউজিকে, কি কি দেবো? পিয়ানোর সাউন্ড, এই যে আমি কথা বলতেছি, কথা বলার মাঝখানে আবার চাইলে আমরা একদম লাল আমি পিয়ানোর সাউন্ড দেবো, ওকে? তাহলে আমরা একটু এখান থেকে পিয়ানোর সাউন্ডটা ডাউনলোড করে নিয়ে আসি, পিয়ানো পিয়ানো
আমরা অনেকগুলো পিয়ানো সাউন্ড পাচ্ছি। এই সাউন্ডটা মিষ্টি আছে, আমরা সাউন্ডটাকে দিলাম, আমরা সাউন্ডটাকে ডাউনলোড করি। ওকে, 3256 এটুকু মনে রাখলে হবে, 3256 পেনোর সাউন্ডটাকে আমরা এখানে নিয়ে আসি, ইম্পোর্ট 3256 ঠিক আছে, পিয়ানোর সাউন্ডটাকে নিয়ে আসলাম, এই সাউন্ডটাকে আমি ধরে এখানে নিয়ে আসলাম, এখানে নিয়ে আসলাম। ওকে, ক্লিপ সেটিংস আমি এটাকে ধরে নিয়ে আসবো অডিও টু তে, এইখানে নিয়ে আসবো। এখন দেখেন, এখন আমি কথা বলবো, কথার সাথে সাথে পিয়ানোর সাউন্ড হবে। তাহলে এই পিয়ানোর মিউজিকটা নিয়ে আসেন, নিয়ে এসে আপনি আরেকটা ক্লিপ সেখানে অ্যাপ্লাই করেন। পিয়ানো, পিয়ানো বারান্দা কিরকম হবে? পিয়ানো, পিয়ানো, আমাদের মিটিং এর সময় আছে 1 মিনিট, 1 মিনিট পরে মিটিংটা কাট অফ হয়ে যাবে, সবাই আবার জয়েন করবেন। আর আজকে যারা নতুন, আপনারা শুধু শুধুমাত্র দেখেন, যেমন আছেন সুকি, সুকি সালমান, সুপন, সম্ভবত আগে ক্লাসটা করেন নাই, যারা ক্লাসটা আগে করেন নাই আপনাদের জন্য হলো, আপনারা প্রথম ক্লাসটা করলে যে কোনো সময় ক্লাসে ইন করতে পারবেন। প্রথম ক্লাস আমাদের ইউটিউব চ্যানেল একটু সার্চ করে প্রথম ক্লাসটা দেখে নেবেন। ওই প্রথম ক্লাসের মধ্যে সফটওয়্যারটা কোথেকে ডাউনলোড করবেন, কিভাবে করবেন, বিস্তারিত সব কিছু এখানে দেওয়া আছে। জাস্ট আপনাদের কাজ হলো প্রথম ক্লাসটা করা, করার পরে কি এটা এখানে জয়েন করতে পারবেন। এই ভিডিও এডিটিং এর ক্লাসটা আমাদের হবে প্রতি কিবার, আজকে কিবার বুধবার, প্রতি বুধবার দাও। কার কার হয়েছে? আপনারা যে ভিডিও নিয়ে কাজ করবেন, সেই ভিডিওটা মিউজিক না হয়ে, কোনো মানে ভিডিও সং না হয়ে, যদি আপনার আপনার নিজের রেকর্ড করা কোনো মানে ভিডিও হলে সবচেয়ে ভালো হয়। তাহলে আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক যা যা কিছু আছে সবকিছু ভালোভাবে ইফেক্টস গুলো আপনি বুঝতে পারবেন, মানে নিজের মোবাইলে রেকর্ড করা একটা একটা ভিডিও সবচেয়ে বেটার হয়। একজন হয়েছে, আর আর কার কার হয়েছে? আমার স্যার নিবেশ, নিবেশ হয়েছে। তারপর আমাদের মিটিং এর সময় শেষ, আমরা মিটিংটা ক্লোজ করে দিচ্ছি, আপনারা আবার জয়েন করেন, সবাই সবাই আবার জয়েন করেন।